বিশ্বের অবাধ মেলামেশা। আজকে স্কুলে কলেজে ভার্সিটিতে সহশিক্ষা, ইসলাম এটা হারাম করে দিয়েছে। সহশিক্ষা ইসলামে হারাম, নারী পুরুষ একত্রীকরণ হারাম। দুলাভাই তার শালিকে নিয়ে, দেওর তার ভাবিকে নিয়ে, স্কুল কলেজ ভার্সিটির যুবক তার ক্লাসমেট যুবতীকে নিয়ে টিএসসি চত্বরে আর রমনা বটমূলে বিভিন্ন জায়গায় কি করে নির্জনতা একসঙ্গে তারা সময় কাটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু অপরাধগুলোকে হারাম করেনি, অপরাধের মাধ্যমগুলোকেও নিষেধ এবং হারাম করেছেন। তো সহশিক্ষা বা নারী পুরুষের অবাধ মেলামেশা, এটাকে তিনি কেন নিষেধ করেছেন, হারাম করলেন? কারণ হলো এটা হচ্ছে অপরাধ পর্যন্ত নিয়ে যাওয়ার একটা মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদ থেকে বেরোচ্ছেন, নারী পুরুষ নামাজ পড়ে একসঙ্গে বেরোচ্ছেন, ফাখতালাতি রিজালু মা'আন নিসা, পুরুষেরা মহিলাদের সাথে মিলে গেছে, রাস্তাতে চলতে গিয়ে একসঙ্গে বের হয়ে গেছে। রাসূল এই দৃশ্য দেখে বললেন, ইস্তাগফিরনা ইয়া আইয়ুহান নিসা ইস্তাগফিরনা, হে নারী জাতি তোমরা দাঁড়িয়ে যাও, তোমার পিছনে সরো। একসঙ্গে নামাজ পড়তে আসছে, এরপরও একসঙ্গে বের হওয়া যাবে না, নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না। ফাইন্না কুন্না লাইসা ফাইন্নাহু লাইসা লাকুনান তাহাকুক না তারিক, হে নারী সমাজ রাস্তার মাঝ দিয়ে তোমাদের যাওয়ার কোনো অধিকার নাই। আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমরা রাস্তার কিনারা কিনারা যাবে, পুরুষের জন্য মাঝপথ ছেড়ে দাও। সুবহানাল্লাহ, বলেন খাইরু সুফুফুর রিজালে আউয়ালুহা, পুরুষের উত্তম কাতার হচ্ছে প্রথমের কাতার, ইমামের পরেরটা, অশাররোহা আখেরোহা, আর নিকৃষ্ট কাতার শেষেরটা। কেন জানেন? এই জন্য যে খায়রু সুফুফিন নিসায়ে আখেরোহা শাররোহা আউয়ালুহা, আর নারীদের সবচেয়ে উত্তম কাতার হচ্ছে সব পিছনেরটা, আর নিকৃষ্ট হচ্ছে সামনেরটা। কেন? পুরুষ আর নারী কাছাকাছি, এই কারণে। সন্তান বলছে যে 7 বছরে সলাতের ট্রেনিং, 10 পর্যন্ত কি ট্রেনিং, যদি কাজ না হয় পিটিয়ে নামাজ পড়াও, প্রশিক্ষণ দাও। মুরু আওলাদাকুম বিসসালাত, যে হাদিস, হাদিসে শেষ অংশে বলছে ফাররিকু বাইনাল মাজাজে, যখন 10 বছর হয়ে যাবে এদেরকে এক বিছানায় রাখবে না, ভাই বোন সবকে আলাদা আলাদা করতে হবে। এই কথা বলা হয়নি যে ভাইয়ের সাথে ভাই রাখো, বোনের সাথে বোন রাখো, এটাও বলা হয়নি। বলা হচ্ছে তাদের মাঝে পৃথক করে দাও, এক ভাই আর এক ভাইয়ের সাথে না। 10 বছর হয়ে গেলে ভাইয়ের জন্য আলাদা আলাদা আর বোনের জন্য আলাদা আলাদা তার বিছানা হতে হবে। কেন? নারী পুরুষের অবাধ মেলামেশা হোক, ভাই বোন করা যাবে না, মারাত্মক খারাপ পরিণতি চলে আসতে পারে। কারণ নারী পুরুষের একটা আকর্ষণ, দ্বিমুখী আকর্ষণ, এটা আল্লাহ পাকের সৃষ্টি করে দেওয়া। জুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহওয়াতে মিনান নিসা, আল্লাহ বলছেন যে পুরুষের একটা কারেন্ট, একটা আকর্ষণ কি নারীদের প্রতি আল্লাহ করে দিয়েছেন। অতএব আলাদা আলাদা থাকতে হবে, নেগেটিভ পজিটিভ একত্রিত হলে আগুন ধরবেই, পৃথিবীর কেউ রুখতে পারবে না। হিজাব নারী পুরুষের অবাধ মেলামেশা। 5, 6 নির্জনতা বর্জন। এখন নির্জনতার মহড়া চলছে প্রত্যেকটা পার্কে, স্কুলে কলেজে তারা পড়তে যায় না। ওই যদি আপনি টিএসসি চত্বর অথবা ভার্সিটি এলাকা দিয়ে যান, দিনে একজন ইমানদারকে নিচে চোখ করে যেতে হবে, উপরে তাকানোর কোনো সুযোগ নাই। আর ছেলে মেয়ে নিয়ে যেতে তো পারবেনই না। আপনি যদি চন্দ্রিমা উদ্যানের সামনে রাস্তা দিয়ে হাঁটেন, আপনি যদি রমনা পার্কের সামনে দিয়ে হাঁটেন, তাহলে চোখ নিচে করাই যাওয়া দরকার, কারণ আপনি নামাজি মানুষ, এদিক ওদিক তাকানো যাবে না। জোড়ায় জোড়ায় বসে থাকে, কবিতর কবিতুরীর মতো কুটুর কুটুর করে বাদাম খায় আর গল্প করে। 3টি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাখলুবুন্না রাজুলুম বিইমরাতিন কানা সালিসুহুমা শাইতান, যখন একজন পুরুষ নির্জন একজন নারীকে নিয়ে কথা বলে, তৃতীয় ব্যক্তি আসে কে, শয়তান। শয়তান এসে তার মনের মধ্যে সৃষ্টি করে দেয়, এই নামাজের সময় হয়েছে, তাড়াতাড়ি নামাজে যাও নাকি, এটা বলে না শয়তান। শয়তানের কাজ কি? শয়তানি করা, ভিড়িয়ে দেয়, আস্তে আস্তে ভিড়িয়ে দেয়, বিস্ফোরণ ঘটিয়ে দেয়, নাউজুবিল্লাহ। 2য় হাদিস, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, রাসূল বলেছেন খবরদার, নির্জনে কোনো নারী আছে সেখানে তুমি প্রবেশ করবে না, যে বাড়িতে পুরুষ নেই শুধু নারী প্রবেশ করবে না, তোমরা প্রবেশ করবে না। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূল আফার ওয়াইতাল হামুয়া, আচ্ছা আপনি ওই দেওর স্বামীর আপন ভাই দেওরকে কি মনে করেন? তো রাসূল বলেন আল হামুবুল মাউত, দেওর হচ্ছে মৃত্যু সমতুল্য,
মৃত্যুকে আজরাইলকে যেভাবে ভয় করতে হয়, জান কবজ করে নিবে, দেবর ঈমান কবজ করে নিবে, দেবর ঈমান কবজ করে নিবে। অতএব আজরাইলের মতো ভয় করতে হবে। বড় রাস্তা দিয়ে এপার থেকে ওপারে যাবেন, দূর থেকে কয়েকটা বাস আর ট্রাক চলে আসছে, আপনি জীবন নিয়ে বাঁচার জন্য দৌড়বেন, একটা লাফ দিবেন। কেন? ওই যে ট্রাকটা আজরাইল, আপনাকে চাপা দিলেই জানটা কবজ হয়ে যাবে। যেমন ভয় করেন, দেওয়ারকে দেখে তেমন দূরে সরতে হবে 200 মাইল গতিতে। তিন নম্বর হাদিস, লাত তালেজু আলাল মুগিবাত, যে নারীদের স্বামীরা বিদেশে থাকে, সৌদি আরবে, দুবাইয়ে, কাতার, হল্যান্ড, পোল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ইউরোপ, আমেরিকা, কানাডা, এদিকে থাকে, বাড়িতে শুধু মহিলা, খবরদার এ বাড়িতে যাবে না, কারণ স্বামী নাই, মন তো দুর্বল থাকে, আর শয়তানের ইন্ধন, অঘটন ঘটেই যে ছাড়বে। অতএব সেখানে যাবে না। কেন? ফাইন্না শয়তানে আজিরে মিন আহাদিকুম মাজরাদ দাম, ওই শয়তান প্রত্যেক বনি আদমের রক্তের নালাতে নালাতে চলাচল করে। সাহাবায়ে কেরামের তো কম না, বলছে অমিনকা ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি রক্তের নালাতে নালাতে চলে নাকি? তো রাসূল বললেন অমিননি, আমারও রক্তের নালাতে নালাতে শয়তান চলে, ওয়ালাকিন্নাল্লাহু আআনানি আলাইহি ফাআসলাম, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আমি নিরাপদে থাকি, আমার কোনো ক্ষতি করতে পারে না। তো এরকম হেফাজত তো আল্লাহর পক্ষ থেকে খাস, আপনার জন্য খাস নাই। অতএব আপনার হেফাজত আপনাকেই যে করতে হবে। অতএব যে বাড়িতে পুরুষ নাই শুধু নারী, খবরদার যাবেন না, ঈমান শেষ হয়ে যাবে, অশ্লীল কাজে জড়িয়ে পড়তে হবে।